অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে, ফোনে তার মেসেজও আসছে, অথচ অ্যাকাউন্টের মালিক তার বিন্দু বিসর্গও জানেন না। পুরুলিয়া সমবায় ব্যাংকে এমনই অদ্ভুতকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন মানবাজার এক নম্বর ব্লকের ভালোবাসা সমবায় ব্যাংকের গ্রাহকরা। টাকাটা ফোনে আমরা মেসেজ পাওয়া যাচ্ছে যে এত টাকা সামাচ্ছে, এত টাকা তুলেও লিখছে, কিন্তু আমরা কিছু জানতে পাওয়া যাচ্ছে না, অ্যাকাউন্টও আমাদের হাতে নাই। না, আমাদের দায়ী এখন আমাদের আমাদের হাতে আমরা অ্যাকাউন্টও পাচ্ছি না। টাকাটা আপনি তোমার সামাচ্ছ তুলেও লিখছে, তাহলে সেটা আমরা মানে যে কোনো জানতে পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার। সাধারণ মানুষের একটা উত্তেজনার ঘটনা ঘটেছে, আমাদের কোঅপারেটিভ সোসাইটি নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আমি এসেছি, তদন্ত করে দেখা হচ্ছে, খতিয়ে না দেখা হলে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হচ্ছে না। এখান থেকে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে এবং আমাদের যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এসে নিয়ে পুরোটা তদন্ত করে যারা দুষ্কৃতী প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে যা যা পদক্ষেপ নেওয়ার সব নেওয়া হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিউড়ি সমবায় ব্যাংকের ম্যানেজারকে আজ নিজাম প্যালেসে তলব করে সিবিআই। পৌনে ১২টা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান। ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের ব্যাপারে সূত্র খোঁজার চেষ্টায় সিবিআই, যে কিভাবে লেনদেন হয়েছে, কত টাকার লেনদেন হয়েছে, কারা লেনদেন করেছে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে। বীরভূমের সমবায় ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সামন্তকে এদিন তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। ঠিক ১১টা ৪৫ নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন এবং তারপর থেকে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, তিনি যে ব্যাংকের ম্যানেজার সেই ব্রাঞ্চে ১৭৭টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস মিলেছে, যেখানে প্রায় ১০ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, যার পরিমাণ আরও বাড়তে পারে। কবে এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কারা কোন নথি দেখিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জানতেই এই মুহূর্তে ম্যানেজারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ভগীরথ ঘোষের ভাই গোপাল ঘোষ, তিনি ৩ বছর আগে মারা গেছেন, কিন্তু সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন এখনো কিন্তু সেই কোঅপারেটিভ ব্যাংকে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, অর্থাৎ সেই অ্যাকাউন্টের মাধ্যমে এখনো টাকার লেনদেন চলছে। অর্থাৎ যে ব্যক্তি ৩ বছর আগে মারা গেল তার অ্যাকাউন্টের মাধ্যমে এখনো কিন্তু লক্ষ লক্ষ টাকার লেনদেন চলছে, তাই তো? তাই। আর গোপাল বাবুর কোন অ্যাকাউন্ট কোথাও ছিল না? না, ওর স্টেট ব্যাংকে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে বইটা। হ্যাঁ, সিবিআই আধিকারিকরা দাবি করছেন একদিকে যেমন ১৭৭টি ব্যাংক অ্যাকাউন্ট তারা খতিয়ে দেখছেন, ব্যাংক এক্সপার্টদের সাহায্য নেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু এমনও বেশ কয়েকটা অ্যাকাউন্ট যারা কিন্তু কয়েক বছর আগেই মারা গেছে তাদের পরিবারের সদস্যদেরও কিন্তু একইভাবে বয়ান রেকর্ড করা হবে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, পিয়াশালা গ্রাম।